আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলো আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বিগত কিছুদিন ধরে আমি এই অসুস্থ থাকায় ঠিকঠাকভাবে চাই না, ভিডিও দিতে পারতেছিলাম না, অ্যান্ড নতুন নতুন কোনো ভিডিও আপনাদের দিতে পারতেছিলাম না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা সবাই জানেন যে আমি বিগত কিছুদিন ধরে অনেক বেশি অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা কাশি নিয়ে ভুগতেছিলাম। তো আলহামদুলিল্লাহ বর্তমানে একটু মোটামুটি ভালো আছে, যার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যান্ড আজকের ভিডিওতে কিন্তু থাকতেছে আপনার জন্য সম্পূর্ণ নতুন একটা অভিবি, আর এই অভিটা আপনারা কবে নাগাদ পাবেন সেটাই আমি আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। এটা কিন্তু 2023 সালের সম্পূর্ণ আপডেট, একটা নতুন অভিবি আপনারা বলতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা অভিবি, আর এই অভিটা কিন্তু আপনারা ওহিদুল গেমিং ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে পাইয়ে যাবেন। কবে পাবেন সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদের বলে দেবো। তো এখন আসি আমরা অভিবিটা সম্পর্কে। তো অভিবিটা কিন্তু এক কথায় অসাধারণ একটা অভিবি, বাট যা নাকি 2 GB র্যামের ফোন আছে তারা হয়তো বা খেললে একটু ল্যাগের দেখা পাইতে পারেন, কারণ এখানে যে গ্রাফিক্স কোয়ালিটিটা আছে এটা অনেক বেশি হাই। আমি মিডিয়াম গ্রাফিক্সেও যখন নাকি খেলতেছিলাম তখন কিন্তু আমার কাছে মনে হতেছিল যে আমি হাই গ্রাফিক্সে খেলতেছি, আর হাই গ্রাফিক্স দিলে তো পুরো একটা রিয়েল ফিল চলে আসে আপনারা জানেনই। তো আমি কিন্তু এখানে যে মিডিয়াম গ্রাফিক্সে খেলার পরে কিন্তু আমার কাছে মনে হতেছিল যে আমি মিডিয়াম গ্রাফিক্সে এখানে গেমসটা প্লে করতেছি। আমি টুকটাক ল্যাগের দেখা পাইছি, তো যেহেতু ইয়ারটা অনেক বেশি হাই লেভেলের একটা অভিবি, তো আপনারা জানে কি লো ডিভাইস আছে তারা আশা করি এই লো গ্রাফিক্স দিয়ে অনায়াসে খেলতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। তো আমি যেহেতু অনেক সময় কাজের ক্ষেত্রে মিডিয়াম থেকে হাই করে ফেলতেছিলাম, যার জন্য হয়তো ভাই টুকটাক একটু ল্যাগের দেখা দিতেছিল, তো ওইটা ম্যাটার না। আমরা যখন মিডিয়াম করে ফেলতেছিলাম তখন আর ল্যাগের দেখাটা তেমন একটা পাইতেছিলাম না। তো এখন আসে ওভিটার গ্রাফিক্স কোয়ালিটি নিয়ে। তো গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ এটা বলতে হবে না, কারণ বর্তমানে সব ওভিতে কিন্তু তারা গ্রাফিক্সের দিকে ফোকাস দিতেছে, কারণ গ্রাফিক্সের দিকে ফোকাস না দিলে কিন্তু ওভিটা তেমন একটা সুন্দর হয় না। আর একটা ওভির কিন্তু মেন আকর্ষণই হলো তার গ্রাফিক্স, তার গ্রাফিক্স যত বেশি সুন্দর হবে তার ওভিবির মান তত বেশি সুন্দর হবে। আর ট্রাফিক তো তেমন ট্রাফিক আপনারা দেখেন না বর্তমানে, তো 1G ট্রাফিক আছে, আর বলবো আর স্ক্যানিয়া, তারপরে এইগুলো তো বাংলাদেশি ট্রাফিকে থাকে, বাট গ্রাফিক্স কোয়ালিটি সুন্দর না হলে কিন্তু আপনারা ওভিবি দেখলে মজা পাবেন না। যতই এই আপনাদের সুন্দর সুন্দর ট্রাফিক থাকুক না কেন, আপনার যদি গ্রাফিক্স কোয়ালিটি সুন্দর না থাকে, সাধারণ গ্রাফিক্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা তেমন একটা মজা পাইবেন না। তো এখানে যেহেতু একটা ভালো মানের গ্রাফিক্স ইউজ করছে সেক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো বা একটু ল্যাগের দেখা পাইলে পাইতে পারেন। তো আমি মিডিয়াম গ্রাফিক্সে খেলতেছিলাম সময় তেমন একটা পাইনি, বাট মাঝে মাঝে যখন নাকি আমি হাই গ্রাফিক্সে যেতেছিলাম তখন টুকটাক ল্যাগের দেখা পাইতেছিলাম, তো ওইটা কোনো সমস্যা না। আর আপনারা সবসময় কিন্তু ট্রাই করবেন এই ওভিগুলো যেগুলো দেখতেছেন এই ওভিগুলো দিয়ে কিন্তু আপনারা সবসময় লো যে ট্রাফিক আছে সেই লো ট্রাফিক দিয়ে কিন্তু খেলার চেষ্টা করবেন, তাহলে আপনার ল্যাগের দেখা কম পাইবেন। তো জানে কি হাই ট্রাফিক দেখে তখন কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে ল্যাগের দেখা পাওয়া যায়। তো এখন আসি আমরা ওভিবির যে ইয়েটা আছে বাসগুলো আছে এটাতে, তো এই বাসগুলো সম্পর্কে আমরা একটু বলি। তো এখানে যে ট্রাফিকগুলো পাইবেন ট্রাফিকগুলোর মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো ট্রাফিক পাই যাবেন, যেগুলো কিন্তু আমার এখন পর্যন্ত মনে আসতেছে না, মানে এত পরিমাণে ট্রাফিক এখানে আপনারা পাইবেন, এত পরিমাণে 1G ট্রাফিকের স্ক্রিন আপনারা এখানে পাইবেন, যেটা নাকি বলার বাইরে। পাশাপাশি কিন্তু আপনারা এখানে SKS, তারপর বলবো, তারপর গ্রিনল্যান্ডের ইরিজার যে বাসটা আছে সেটাও কিন্তু আপনারা এখানে পাই যাবেন। তো অনেকগুলো বাসই কিন্তু এখানে আপনারা পাই যেতেছেন। তো এক কথায় অসাধারণ একটা ওবিবি, আর এই ওবিটা কিন্তু আপনারা শুক্রবার কিন্তু আপনারা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন। তো তখন আপনারা এটা ডাউনলোড করে খেললে অবশ্যই আমাদের মন্তব্যটা জানাবেন যে এই ওবিটা কেমন। তো আপনারা যখন নাকি খেলবেন তখনই একটা ওবিবি বলেন, বাস মোড বলেন, যেটাই বলেন সেটার ফিলটা নিতে পারবেন। যদি না খেলেন ভিডিও দেখে হয়তো বা তেমন ফিল নিতে পারবেন না, তো যখন নাকি আপনার ডিজিটটা রিলিজ হবে তখন আপনার খেললেই বুঝতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ওই চ্যানেলে কিন্তু এই ওবিটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেওয়া হবে, তো তখন আপনার চ্যানেলে এই ওবিটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন। আরেকটা বিষয় হলো আপনারা কিন্তু অনেকেরই একটা কমপ্লেন থাকে যে আশেপাশে যে ইয়েগুলো টার্মিনালগুলো থাকে সে টার্মিনাল কিন্তু 1G বাস থাকে না। তো বা আপনারা যখন নাকি ম্যাপ মোড দেখেন তখন কিন্তু আপনাদের টার্মিনাল কিন্তু 1G বাসগুলো শো করে না। তো সেটা না করার মেন কারণ হলো আপনাদের ওবিবিতে কিন্তু 1G কোডনেমটা থাকে না, মানে স্ট্যান্ডার্ড যে ইয়েগুলো আছে টার্মিনাল 1G কোডনেম সেটা কিন্তু থাকে না। বাট আপনারা কিন্তু এই ওবিতে কিন্তু সেটা পাই যেতেছেন, আপনারা ম্যাপ মোড বলেন আর গেমের অরিজিনাল যে ওবিবি বলেন বা মেন গেম যেটা বলেন সব জায়গাতে কিন্তু আপনার 1G যে ট্রাফিকটা আছে সেটা পাই যাবেন। অ্যান্ড যে টার্মিনাল আছে সেই টার্মিনাল কিন্তু আপনারা 1G যে বাসগুলো আছে সেগুলো আপনারা পাই যাবেন। তো এখন আশা করি আপনারা সম্পূর্ণ বাংলাদেশে একটা ফিলে গেমসটা উপভোগ করতে পারবেন অ্যান্ড খেলতে পারবেন। তো এটা কীভাবে সেট আপ করবেন যা নাকি নতুন আছেন যা নাকি জানেন না, সেটা আমি নেক্সটে যখন নাকি ওবিটা রিলিজ হবে তখন কিন্তু আমি আপনার দেখাই দেবো। তো
ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এন্ড যা নাকি নিচে ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এখনো, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে খুব শীঘ্রই কিন্তু ওই চ্যানেলে কিন্তু এই ওভিটা কিন্তু ফ্রিতে রিলিজ করে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এমন সব নতুন নতুন বাস মোড ওভিপি তারপর আদার্স সব কিছুর রিভিউ পাইতে। তো বাসের মোটে ইন্দোনেশিয়া রিলেটেড যত ভিডিও আছে সবগুলো পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।